আজকে চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে, চিলি চিকেন। এটি খেতে খুব টেস্ট হয়, তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনটাকে করব আমি ম্যারিনেট। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। এখানে আমি ডিম দিলাম না, আপনারা ডিমটা অবশ্যই দেবেন, কারণ ডিম দিলে আরও টেস্ট হবে চিলি চিকেনটা। আমার ডিমে প্রবলেম আছে তো আমি ডিমটা দিলাম না। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর, তেল বসিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে চিকেন দিয়ে দেবো, চিকেনগুলোকে ফ্রাই করে আমি তুলে নেব। চিকেন আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ শাকের যে নিচের যে সাদা অংশটা থাকে সেটা আমি খানিকটা দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, সব কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কাটা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদ গুঁড়ো। এবার আমি সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সব কিছু আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ সয়া সস, 1.5 চামচ রেড চিলি সস, 2 চামচ ভিনিগার, এগুলোকে আমি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ শাকের যে সবুজ অংশটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আমি একটু জলের মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম। সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একবার সব কিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর রেডি আমার চিলি চিকেন। এবার আমি এটাকে সলভ করে নিই। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।